গয়না নিয়ে পালিয়েছে প্রেমিক, বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা। আলোচিত এই ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের তারেরপুল সংলগ্ন মোল্লাবাড়ির আহমেদ মোল্লার ছেলে অভিযুক্ত সাইফুল মোল্লা শুক্রবার রাত 10টার দিকে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লার বাড়িতে অনশন শুরু করে তার প্রেমিকা। আমি পরে কিছু তুমি কোনো ব্যবস্থা করো, পরে আমি এবার ঠিক করবো মানে পরে আমার ঘরে আমার মার জিনিস ছিল, পরে ওগুলো আর আমি দিছি, পরে ও আমার শুক্রবার নেওয়ার কথা ছিল পরে নেয়নি আমার, পরে কালকে আবার ওর বাবা মাই আমাদের বাড়িতে রাত্রে অনেক কথা বললে গেছে, পরে আমার গার্ডিয়ানেরা সবে জানছে, পরে রাত্রে ও আমার সাথে কথা হয়েছে আমাকে আমার লাগে 3টা বাজে, পরে আমার কইছে সকালবেলা জানাবো, পরে ওর বাবা মার ফোন রয়ে গেছে 12:30টার কাল আমার ফোন দিছে দিনে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। ফোন দেখে সে 3:30 বাজে আমরা যেমন গো অমুকখানে আবা, পরে আমি গেছি, পরে আমার গাড়িতে নিছে, পরে 3 দোকানের ওই পাশে গেছি, পরে আমার মামু দেখছে, পরে আমার মামু আমার মাঝে ধরে লইছে। ভুক্তভোগী কিশোরী জানায় সাইফুল মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, বিষয়টি জানাজানি হলে তার মামা তাকে মারধর করেন, পরে প্রেমিক তাকে কিছু টাকা ম্যানেজ করতে বলে এবং পালিয়ে বিয়ে করার আশ্বাস দেয়। কিছুদিন আগে মায়ের শেষ সম্বল গহনা প্রেমিক সাইফুলের হাতে তুলে দেয় ওই কিশোরী। শুক্রবার দুপুরে তারা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুটি মোটরসাইকেল করে এলাকা ত্যাগের চেষ্টা করে, কিন্তু পথে ওই কিশোরীর মামার হাতে ধরা পড়ে সাইফুল। এতে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়ে যায়। তখন লোকলজ্জার ভয়ে ওই কিশোরীর নানা তাকে ঘরে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। আমার মান সম্মান সব গেছে, নাতি জিয়ারে ধরিয়ে যায় চাও না গেলে যেহেনে মন চাহেনে লই যান, আমার কোনো সুখ দুঃখ আছে আমার ছোট ফুলাটাই হয়তো আর বোঝে না, আমি যদি থাকতাম আমি আনতামই না। কিশোরী আরও জানায় শুক্রবার সন্ধ্যা 7টার মধ্যে বিষয়টি সমাধানের কথা ছিল, কিন্তু রাত 9টা পর্যন্ত সে চৌকিদারের বাড়িতে থাকলেও কোনো সমাধান হয়নি। রাত বেশি হওয়ার পর চৌকিদার আর তাকে ঘরে রাখতে চাননি, এদিকে তার নানাও তাকে ঘরে তুলবেন না, তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে সে। এ বিষয়ে চৌকিদার বাবুল জানান, ইউপি সদস্য জালাল মোল্লা তাকে বলেছেন সন্ধ্যা 7টা পর্যন্ত ওই কিশোরীকে বাসায় রাখতে, এর মধ্যে সে সমাধানের ব্যবস্থা করবে। 7টার পরে মেম্বার তাকে বলেন ইউএনও তাকে পরামর্শ দিয়েছেন মেয়েকে পরিবারের কাছে পৌঁছে দিতে, কারণ মেয়ে প্রাপ্তবয়স্ক না, এজন্য বাবুল মেয়েকে নিতে তার পরিবারকে বিষয়টি জানান। স্থানীয় ইউপি সদস্য জালাল মোল্লা বলেন সাইফুল ইসলাম তার ভাতিজা হলেও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার কোনো সম্পর্ক নেই, মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি তাই প্রশাসনকে না জানিয়ে বিয়ে দেওয়াও সম্ভব নয়। এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন কালবেলাকে বলেন বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল হোসেন কালবেলা।